Hey guys, this is Mr. Krish and welcome to my channel Mr. Krish on the go. Hope you guys are doing absolutely fine. Today I am under 2000 one of the best looking helmet review korte cholechi. The helmet ta holo ei Steelbird aerobatics er Mamba series. Sobar protome thanks janai Steelbird India ke amake ei helmet ta provide korar jonno review er jonno. To eta kono paid promotion noy. Ami just review er jonno helmet ta amake pathano hoyeche. So I am honest opinion debo er moddhe ei video er moddhe. Sobar protome kichu cinematic shot dekheni then ami helmet tar byapare apnader kichu বলবো যে হেলমেটটার ওভারঅল ফিচার নিয়ে আলোচনা করব সো লেটস গো মডেল নাম্বার হলো SBH-40 তাই লুকটা অনেকটা এরকম করেছে অনেকটা এক্সরের যে ভেনমাস যে মডেলটা আছে ওই মডেলটাকে রিজেম্বল করে হেলমেটটা আর তিনটে কালারে অ্যাভেলেবল একটা হলো গ্রে আমি গ্রেটা নিয়েছি এছাড়া ব্লু আর একটা মোস্ট প্রবাবলি রেড এর উপর একটা কালার আছে এই হলো হেলমেটটা হেলমেটটার ওয়েট হলো 1400 গ্রাম খুবই লাইট ওয়েট শেলটা বেশ টাফ বেশ সুন্দর আর ভেতরে যে প্যাডিংটাও বেশ হাই কোয়ালিটির আপনারা প্যাডিংটা দেখতে পাচ্ছেন স্ট্যাপ চেন স্ট্যাপ মেকানিজম আছে সেই নর্মাল চেন স্ট্যাপ মেকানিজম দেওয়া হয়েছে কোনো ডিরিং নেই আর আন্ডার 2000-এ নর্মালি ডিরিং আসে না এর চারটে সাইজে অ্যাভেলেবেল একটা স্মল একটা মিডিয়াম একটা লার্জ আর একটা এক্সেল এই হেলমেটটার কিছু ফিচার যেগুলো আমার ভালো লেগেছে সেগুলো আমি ওয়ান বাই ওয়ান এক্সপ্লেন করবো ফার্স্ট অফ অল এখানে একটা ছোট্ট উইংলেট মতো দেওয়া আছে যেটা দেখতে বেশ ভালো লাগছে এটার কোনো কাজ আছে কিনা আমি জানি না বাট এটা দেখতে বেশ সুন্দর লাগছে এখানে একটা এয়ারভেন্ট আছে আর পিছনে একটা এয়ারভেন্ট আছে আর মাথার ওপর একটা ছোট্ট এয়ারভেন্ট আছে সামনের দিকে ডবল ভাইজার উপরে দেওয়া আছে একটা ক্লিয়ার ভাইজার আর ভেতরে একটা সানগ্লাসের অপশান আছে এটা হাত দিয়ে নামাজ নামানো ওঠানো করতে হয় এখানে কোনো ডেডিকেটেড সুইচ দেওয়া নেই আর এখানে একটা নোজ ফ্ল্যাপ দেওয়া আছে বেশ ভালো কোয়ালিটির নোজ ফ্ল্যাপটা আর পিছনে একটা তলায় একটা ছোট্ট চিন কার্টেন আর ভেতরে কোনো রকম স্পিকার লাগাবার অর্থাৎ ইন্টারকম লাগাবার জায়গা দেয়নি তো ঠিক আছে বাজেট অনুযায়ী ঠিকই আছে আর সবচেয়ে ভালো লেগেছে যেটা সেটা আমাদের গ্রাফিক্সটা গ্রাফিক্সটা বেশ ইউনিক এবং সুন্দর আর গ্লসি মডেল যেহেতু সেহেতু অনেকটা প্রিমিয়াম লাগছে ওই সব মাথায় পড়ার পর লুকটা ঠিক এরকম আসছে এই পোর্শনটা একটু ছোটো এটা একটু যদি বড় হতো তাহলে ভালো হতো তাছাড়া এমনি ওভারঅল সব ঠিকঠাক আছে এই সাইড লুক আর সেকেন্ড ভাইজারটা নামালে ঠিক এইরকম আর বেস্ট পার্ট হলো এই ঠিক LS2 হেলমেটের এই ডিজাইনটা অনেকটা LS2 হেলমেটকে রিজেম্বল করে এটা একদম নামিয়ে দিলে পুরোপুরি ঢেকে যায় কোনো রকম এক্সট্রা গ্যাপ এখানে নেই জাস্ট এই পোর্শনে হালকা একটু গ্যাপ আছে সো বেশি উইন্ড ভেতরে ঢুকবে না যদি আপনারা মেন ভাইজারটা খুলে গাড়িটা চালান তো আন্ডার 2000 যে যে হেলমেট অ্যাভেলেবেল আছে তার মধ্যে কয়েকটা আমি নাম করছি স্টিলবার্ডেরই একটা আছে যেটা হলো SBA-2 মোস্ট প্রবাবলি যেটা খুবই ফেমাস হেলমেট যার অনেক রকম ভ্যারিয়েশন বেরিয়েছে এছাড়াও
SBA 1 আছে, স্টার্জের শিফটার আছে, স্টার্জের থান্ডার আছে, আর এই সিলবার্টারি মডেলটা আছে, এছাড়াও ভেগার কিছু হেলমেট আছে। তো অনেক হেলমেট ইউজ করেছি, তার মধ্যে এটার লুক আমার এখনও পর্যন্ত বেস্ট লাগছে। তা তোমরা কমেন্টে জানাও তোমাদের কোন হেলমেটের লুক সবচেয়ে ভালো লাগে। এছাড়া বিল্ড কোয়ালিটির দিক দিয়ে দেখতে গেলে আমার এটার থেকে স্টার্স একটু বেশি সুপিরিয়র লেগেছে, স্টার্সের বিল্ড কোয়ালিটি একটু বেটার মনে হয়েছে আমার। এটাও যথেষ্ট ভালো, স্টিলবার্ড যথেষ্ট ভালো কোম্পানি, এর আগে আমি অনেকগুলো স্টিলবার্ডের হেলমেটের রিভিউ করেছি। তা স্টিলবার্ডের বিল্ড কোয়ালিটিও যথেষ্ট ভালো, কিন্তু আমার মনে হয়েছে এই যে পার্টিকুলার হেলমেটটা আমরা ইউজ করছি, এই রিভিউ করে দেখালাম, এই হেলমেটের থেকে স্টার্সের থান্ডার কিংবা শিফটার যাই হোক না কেন তার কোয়ালিটি একটু হলেও বেটার। তো যাই হোক, এটার কোয়ালিটি যথেষ্ট ভালো, মানে হয়তো ওইটাকে স্টার্টসকে যদি আমি 9/10 দিই, এটাকে 8/10 দিতে পারবো, কিন্তু লুকসের দিক থেকে দিস ইজ ফার বেটার। এটা একটা LS2 এক্সর সব কিছু একটা মিলিয়ে মিশে এটা বানিয়েছে, LS2-র এই পোর্শনটা LS2-র মতো লুকটা, কালারটা একটা এক্সরের ভেনমাসের মতো করেছে। যাই হোক, হেলমেটটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে এই হেলমেটটার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখতে পারো এবং সেখান থেকে তোমরা চেক আউটও করতে পারো। আর অ্যামাজনের লিঙ্কও দিয়ে দেবো আমি, যদি পেয়ে যাই আমি দিয়ে দিচ্ছি।